প্রিয় মাছ চাষি ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় মাছ চাষি ভাইরা, আপনারা আমাদের থাম্বনেলটি দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা কি বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। প্রিয় মাছ চাষি ভাইরা, আজকে আমরা কথা বলবো লাল রুই মাছের পোনা নিয়ে বিস্তারিতভাবে আপনাদের মাঝে। প্রিয় মাছ চাষি ভাইরা, রুই মাছের যে জাতটি রয়েছে বা বিষয় আমরা যে মাছটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাল রুই মাছ। এই মাছের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই মাছটি দ্রুত বর্ধনশীল এবং এই মাছটি ওজনে অনেক বেশি হয় এবং এটি অল্প সময়ে চাষ করে অধিক লাভবান হওয়া যায়। তো আসুন, এই মাছটি চাষ করতে গেলে প্রথমত যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে পুকুর নির্বাচন। আপনাকে অবশ্যই একটি ভালো পুকুর নির্বাচন করতে হবে। তারপরে পুকুরের পাড় মেরামত করতে হবে। পুকুরের পাড় মেরামত করা হয়ে গেলে আপনাকে অবশ্যই পানির পিএইচ পরীক্ষা করে ইউরিয়া সার প্রয়োগ করার মাধ্যমে পানির পিএইচকে সমতায় আনতে হবে। এরপরে যে বিষয়টি থেকে যায় সেটি হচ্ছে পোনা মাছ সংগ্রহ। প্রিয় মাছ চাষি ভাইরা, এই মাছটি সংগ্রহ করতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সুস্থ সবল মাছের পোনা সংগ্রহ করতে হবে। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মাছের পোনাটি দিয়ে থাকি। আমরা নিজস্ব হ্যাচারি ব্যবস্থাপনার মাধ্যমেই এই মাছের পোনা উৎপাদন করে থাকি এবং সারা বাংলাদেশে আপনাদেরকে দিয়ে থাকি। প্রিয় মাছ চাষি ভাইরা, এই মাছের পোনাটি আপনারা যখন অবমুক্ত করবেন অবশ্যই আপনারা এই মাছের তাপমাত্রা পানির তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নেবেন, তারপরে এই মাছটিকে অবমুক্ত করবেন। এবার আসুন আমরা কথা বলি এই মাছের খাদ্য ব্যবস্থাপনা নিয়ে। খাদ্য ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে গেলে প্রথমে বলতে হয় এই মাছকে তার দৈহিক ওজনের উপর ভিত্তি করে আপনাকে খাওয়াতে হবে। প্রকৃত জলাশয়ের অর্থাৎ আপনাদের যে খাদ্য রয়েছে, অর্থাৎ আমরা যেটিকে বলে হচ্ছে প্রাকৃতিক খাদ্য, সেটির ব্যতীতও কিন্তু আপনাকে অবশ্যই ফিট খাবার একে খাওয়াতে হবে। কেননা আপনি বাণিজ্যিকভাবে চাষ করতে গেলে অবশ্যই আপনাকে এই মাছ ভালো মতন লালন পালন করতে হবে এবং খাবারের তুলনামূলকভাবে অবশ্যই আপনাকে মাছের ওজনের উপর ভিত্তি করে দিতে হবে এবং প্রতি 15 দিন পরপর আপনাকে এই মাছের পোনাটিকে দেখতে হবে যে এই মাছের কেমন ধরনের এই মাছের বৃদ্ধি হচ্ছে। তো আপনারা এই সকল বিষয় ভালো মতন লক্ষ্য রেখে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারুন এবং এই মাছের পোনাটি আমাদের কাছ থেকে নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এবং এই মাছটি যদি আপনারা এইভাবে সুস্থ সবলভাবে যদি প্রত্যেকটি প্রক্রিয়া আপনারা সুষ্ঠুভাবে পরিচালনা করে মাছ লালন পালন করতে পারেন অবশ্যই আপনারা লাভবান হবেন। তো আপনাদের সাথে আমার কথা হবে নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।